বিশালগড় মহকুমার 3 বিধানসভা কেন্দ্রে চূড়ান্ত প্রার্থী তালিকার নাম ঘোষণা করেন মহকুমা শাসক। বৃহস্পতিবার বিকেল 3:30 নাগাদ মহকুমা শাসক অফিসের কনফারেন্স হলে সকল রাজনৈতিক দলের প্রার্থী এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে চূড়ান্ত প্রার্থী তালিকা তুলে ধরেন মহকুমা শাসক বিনয় ভূষণ দাস। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক ত্রিদীপ সরকারও। আমাদের বিশালগড় মহকুমায় মোট 3টি নির্বাচনী ক্ষেত্র আছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পনেরো রকম আসনের এই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বিচার হচ্ছেন আমাদের এডিশনাল জিএম ত্রিদীপ সরকার। তো সেখানে সেখানে বর্তমানে সেখানে টোটাল 5 জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। তো বিজেপি থেকে অন্তরা সরকার দেন, সিপিএম থেকে হিরণময় নারায়ণ হিরণারায়ণ দেবনাথ এবং টিএমসি থেকে শতভাগ ঘোষ এবং চিত্রমা থেকে আশিস দাস ও ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিলেন শ্যামল ভক্ত চৌধুরী। আজকে দুদিনের সময়ের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট যে ক্যান্ডিডেট শ্যামল ভক্ত চৌধুরী উনি মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এখন চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আছে বিজেপি, সিপিআইএম এবং টিএমসি এবং চিত্রমাতার ক্যান্ডিডেট। 16 বছর ধরে এখানে সিপিআইএম থেকে মনোনয়ন দাখিল করেছেন পার্থপতি মজুমদার, বিজেপি থেকে সুশান্ত দেব।